বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। যে গরম পড়েছে, এমন গরমে আমরা অনেকেই আইসক্রিমটা খেতে খুবই লাইক করি। চকলেট এবং কন্ডেন্স মিল্ক ছাড়াই বাসায় কিভাবে হুবহু দোকানের মতো কেনা চকলেট আইসক্রিম তৈরি করবেন, আজকে আমি ওই রেসিপিটি শেয়ার করছি। এর আগে আমি ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটিও শেয়ার করে দিয়েছি অলরেডি, সো আজকে ভাবলাম চকলেট আইসক্রিমটাও আপনাদের মাঝে শেয়ার করি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফার্স্টে এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এবারে চুলাটিকে জ্বালিয়ে দুধটি নেড়েচেড়ে ঘন করে নিব। দুধটা নাড়ানো অফ করা যাবে না, কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে। অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন অলমোস্ট দুধের মধ্যে বলক চলে এসেছে। আমি কিন্তু নাড়ানো কোনোভাবে অফ করিনি, অনবরত নেড়েই যাচ্ছি। নাড়তে নাড়তে দেখুন দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আরও কিছুক্ষণ আমি এভাবেই নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, আরও কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত। আবারও বলছি, দুধটা নাড়ানো কোনোভাবে অফ করা যাবে না, দুধের মধ্যে যেন কোনো প্রকার সর না জমে, এবং অবশ্যই সাইড থেকে বারবার দুধের অংশগুলোকে টেনে নিতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা কত বেশি ঘন হয়ে এসেছে। এর থেকে জাল করে আর বেশি ঘন করে ফেলবো না, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবারে দুধটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অপরদিকে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 3/4 কাপ হুইপ ক্রিম। 3/4 কাপ অর্থাৎ 1 কাপের 4/3 ভাগ নিয়েছি। আর ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন থকথকে আছে, অর্থাৎ ডিপ ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে বের করে নিয়েছি। কিছুটা লিকুইড ফর্মে আছে, বাট অনেকটা থিক রয়েছে। যেহেতু এখন গরমকাল, হুইপ ক্রিমটা বেশি লিকুইড ফর্মে থাকলে ক্রিমটা সহজে স্টিফ হতে চাইবে না, এজন্য ক্রিমটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ বিট করতেই কিন্তু ক্রিমটা স্টিফ হতে শুরু করেছে। এবারে বিটারটি সরিয়ে সাইডে যে ক্রিমগুলো ছিটকে গিয়েছে ওগুলো আমি টেনে আবার মাঝ বরাবর এনে নিয়ে আবারও একবার বিট করে নিব। ক্রিমটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই স্টিফ মনে হচ্ছে, অর্থাৎ আমাদের যতটা স্টিফ প্রয়োজন তার থেকে বেশি হয়ে গিয়েছে। তবে এতে কোনো চিন্তা নেই, পরবর্তীতে যখন দুধের মিশ্রণটা অ্যাড করব তখন কিন্তু আবারও কিছুটা লিকুইড ফর্মে চলে আসবে। এবারে বিটারটা অফ করে সে যে আগে থেকে জাল করে রাখা দুধের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বিটারটিকে চালিয়ে আমি দুধের মিশ্রণটা ভালো করে হুইপ ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, ক্রিমটা আর বেশি স্টিফ করব না। এবার এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার। এবারে কোকো পাউডারটা আমি চেলে ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা যে দলা অংশগুলো বের হয়েছে এগুলো আমি ফেলে দিব। এবারে কোকো পাউডারটা একটু আমি ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। প্রথমে বিটার দিয়ে বিট করতে গেলে কিন্তু কোকো পাউডারটা ছিটকে যাবে, এজন্য একটু মিক্সড করে নিয়ে তারপরে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আমার আইসক্রিমের মিশ্রণ কিন্তু রেডি। এবারে আমি আইসক্রিমটি সেট করব। আইসক্রিমটি সেট করার জন্য আইসক্রিমের মিশ্রণটা একটি আইসক্রিমের বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে বা বাটিতে কিন্তু আইসক্রিমটা সেট করে নিতে পারেন। পুরোটা মিশ্রণ দিয়ে বক্সটা খুব ভালোভাবে ভরিয়ে নিয়েছি, এবার উপরটা একটু সমান করে নিচ্ছি। আইসক্রিমটা দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে বক্সের মুখটা বন্ধ করে দিয়ে এই বাটিটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য,
এর মধ্যে কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে। ছয় থেকে সাত ঘন্টা পর আইসক্রিমের বক্সটি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি একটু আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কত সফট হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো প্রকার বরফ ক্রিস্টাল নেই। চকলেট ছাড়াই বাসায় খুব ইজিলি তৈরি করে নিলাম চকলেট আইসক্রিম। খেতে কিন্তু বাজারের কেনা আইসক্রিমের থেকে কোনো অংশেই কম হয়নি। আশা করছি আপনারাও বাসায় তৈরি করলে একদম হুবহু বাজারে কেনা চকলেট আইসক্রিমের মতো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন বাসাতেই। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।